ছিলাম করোনা বিধি নিষেধের কারণে বন্ধ থাকার পর আবারও শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রাথমিক বিদ্যালয়গুলোর দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী সাজিদা সুইটি, আমরা এ ঘন্টায় সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। সুইটি, ঠিক এই মুহূর্তে আপনি কোন বিদ্যালয়ে আছেন, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? এখন মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এবং শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালোই, সবাই আসেনি কারণ প্রথম দিকে একটু দ্রুততম সময় সিদ্ধান্তটা হওয়াতেই অনেকে এখনো পর্যন্ত আসতে পারেন নাই, এরকমই শিক্ষকরা বলছেন। তবে যারা এসেছেন স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে তাদের কড়াকড়ি আছে। এই স্কুলটিতে কিন্তু একদমই যেভাবে আগে ক্লাস হতো ঠিক সেভাবে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল। আগে শিফট হতো বা অর্ধেক অর্ধেক শিক্ষার্থী, কিছু নিয়মকানুন করোনার কারণে করা হয়েছিল, কিন্তু আজকে থেকে একদমই আগের মতো করে যেভাবে ক্লাস হওয়ার কথা ছিল, আগে যেরকম করে হতো ঠিক সেভাবে ক্লাসটা শুরু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে তারা 9টা থেকে 12টা পর্যন্ত তাদের ক্লাসগুলো নিচ্ছেন, যারা একদমই প্রাথমিকের শিক্ষার্থী তাদের ক্লাসগুলো হচ্ছে। এর আগে আমরা ভিকারনেসিতে ছিলাম সিয়াম, সেখানে তাদের করোনাকালীন যে নিয়ম সেটা তারা পালন করছেন, যে জিগজ্যাগ পদ্ধতিতে বসাচ্ছেন। তার মানে একটা ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকে, তার মধ্যে 50 জনকে এক শিফটে, বাকি 50 জনকে পরের শিফটে রাখা হচ্ছে জিগজ্যাগ পদ্ধতিতে। বলতে একটা বেঞ্চে শুধুমাত্র একজন শিক্ষার্থী বসবে এবং দূরত্ব যাতে বজায় থাকে সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছিল, টেম্পারেচার মাপা হচ্ছিল, সেখানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এসব ব্যাপারে। এখানে আমরা এই সরকারি প্রাথমিকে সেভাবে টেম্পারেচার মাপা বা হ্যান্ড স্যানিটাইজ করার ব্যাপারটা দেখিনি, তবে মাস্ক পরার ব্যাপারে তাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে বারবার করে। শিক্ষার্থীরা সেভাবে চেষ্টা করছেন শিক্ষকদের কথা মেনে চলতে এবং অভিভাবকদের কথা মেনে চলতে। এখানে তারা বলছেন যে শুরু থেকেই তারা চেষ্টা করছেন যেভাবে আগের মতো হতো সেভাবেই যেন হয় এবং তাতে খুব একটা সমস্যা হবে না বলেই বলছেন। আজকে যেহেতু প্রথম দিন, কিছুটা এলোমেলো আছে ক্লাসরুম খুঁজে পাওয়া বা কোনো নিয়ম হয়েছে কিনা সে ব্যাপারে অভিভাবক এবং শিক্ষার্থীরা নতুন করে জানতে চাচ্ছিলেন সকাল থেকে, এবং আগামীকাল থেকে আরো বেশি স্বাভাবিক পদ্ধতিতে ক্লাস হবে বলে তারা বলছেন। এখানে যতগুলো স্কুল দেখতে পাচ্ছি বেশিরভাগই দেখা যাচ্ছে 7টার পর থেকেই শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়ে যায়, বিশেষ করে 7:30-8টার মধ্যে তাদের শ্রেণীকক্ষে ঢুকে পড়তে হচ্ছে, যেখানে 8টা থেকে ক্লাস। এবং এই যে শিফটের ব্যাপারগুলো হচ্ছে, সবার ক্ষেত্রেই বলা হচ্ছে যে তাদের এই নিয়মগুলো পালনের ক্ষেত্রে কোন রকমের কোনো সমস্যা হচ্ছে না। তারা এই যে স্কুল খোলার সিদ্ধান্ত এটাতেই তারা অনেক আনন্দিত, তারা অনেক আগে থেকেই এটার জন্য অপেক্ষা করছিলেন। শিক্ষকরা খুব আনন্দিত, শিক্ষার্থীরাও বলছে যে তাদের আসলে খুব বিরক্ত লাগছিল অনেক দিন ধরে ক্লাসে, এবং খুদে শিক্ষার্থী তাদের কথাবার্তা খুবই সুন্দর। তারা বলছেন তাদের এই যে বন্ধু বান্ধবের সাথে একসাথে পড়া সেটা তাদের খুব ভালো লাগে, সেটার জন্য তাদের অপেক্ষায় ছিলেন। এবং শিক্ষকরা বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে প্রাণহীন হয়ে পড়ে যদি শিক্ষার্থী না থাকে, এ কারণে এই যে বড় বড় করে ছুটি হয়ে যাচ্ছে এবং এখন আবার যে চালু হলো, তারা বলছেন যে কি ছুটি আর তারা চান না, তারা চান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকুক এবং করোনা সংক্রমণটা চলে যাক এবং তারা তাদের আগের মতো করে সেই পরিবেশটা যেন ফিরে আসে। অভিভাবকরাও বলছেন যে শিশুরা অনেক বেশি জেদি হয়ে যাচ্ছে বাসায় লম্বা সময় থাকতে থাকতে, কারণ তাদেরকে সেভাবে সময় দেওয়া হয় না, তাদের মধ্যে ডিভাইস প্রীতি তৈরি হয়ে গেছে অনেক বেশি, যার কারণে তাদের মানসিক সুস্বাস্থ্যটাও যদি বজায় রাখতে হয় সেক্ষেত্রে স্কুলটা চালু রাখা খুব বেশি দরকার। তাদের এই যে সুস্থতাটার জন্য, তাদের স্বাভাবিক আচরণের জন্য, সব কিছু মিলে পড়ালেখার পরিবেশ এই বিদ্যাঙ্গনে সশরীরে যেরকম করে হয় সেটা আসলে বাইরে সম্ভব না বা বাসা থেকে ভার্চুয়ালি করাও সম্ভব না। সব প্রতিষ্ঠানগুলোতে এই যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসা সেটাই সবাইকে আনন্দিত করেছে এবং সবাই এটা নিয়ে আশাবাদী যে এভাবেই চলতে থাকবে। এবং শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন যে শিগগিরই এ ধরনের সিদ্ধান্ত আসবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো করে আগের নিয়মে স্বাভাবিক পদ্ধতিতে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে, সে কারণে এনারা সবাই আশাবাদী এবং খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে চিরায়ত নিয়ম ছিল যেভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন সেটা শিগগিরই দেখতে পাবো। সিয়াম সুইটি, আপনাকে অসংখ্য।